বড়মাকে শেষ শ্রদ্ধা জানাতে ঠাকুরবাড়িতে নেতাদের ঢল তৃণমূল মন্ত্রী সংসদের পাশাপাশি বিজেপি ও বাম নেতারাও যান ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বিনাপানি দেবীর মৃত্যুতে রাজনৈতিক নেতাদের ঢল নামল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মঙ্গলবার রাত আটটা বাহান্ন মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিনাপানি দেবী হাসপাতালে বড়মাকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বড়মার বুধবার বিকালে বিশাল গাড়ির কনভয়ে ঠাকুরবাড়িতে পৌঁছায় বড়মার মৃতদেহ সাথে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগা লোকসভার সাংসদ তথা বড়মার বৌমা মমতা ঠাকুর এদিন ঠাকুরবাড়িতে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু এছাড়াও বহু সাংসদ বিধায়ক উপস্থিত ছিলেন বড়মার মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে প্রধানমন্ত্রী বলেন বড়মা বিনাপানি দেবী আমাদের সময়ের একজন আইকন বহু মানুষের অনুপ্রেরণা ও শক্তির উৎসস্থল আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বড়মার আদর্শ সামাজিক ন্যায় ও ঐক্যের জন্যে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বুধবার ঠাকুরবাড়িতে যান বিজেপি নেতা রাহুল সিনহা ও মুকুল রায় বিনাপাণী দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে বামেদেরও এক দল ঠাকুরবাড়িতে যান বুধবার বহুমতুয়া ভক্ত হাজির হন বড়মাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর